চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেকদিন পরে ভিডিও করছি, তো এসছি হচ্ছে দিদিদের বাড়িতে, কারণ দিদির বিয়ে কালকে, আজকে হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান, সেই কারণের জন্য এই যে সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়েছি, সবাই শাড়ি পরেছে এখানে। আমি তো পেছনে যে এখানে বোন আছে, আর এই সাইড হচ্ছে দুই কাকি, কো একটু হাই করো। হাই। তো আমরা সবাই রেডি হয়েছি, এখন যাব দিদিদের বাড়িতে, আমরা পাশে বাড়িতে এসেছি রেডি হওয়ার জন্য, যে এখন দিদিকে মেহেন্দি করাবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, চলো। তো আমরা তো হয়ে গেছি রেডি, আর তোমাদেরকে যেহেতু আমার ফুল লুকটা দেখানো হয়নি, তাই ভাবলাম একবার দেখিয়েই দিই, তো কেমন লাগছে আমাকে জানিও। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছিলাম, আর দিদি যেহেতু রেডি হয়নি, তো এদিকে প্যান্ডেলের ডেকোরেশনটা ভাবলাম একবার দেখিয়ে দিই। ভীষণ সুন্দরভাবে কিন্তু পুরোটা সাজানো ছিল, দেখো এত কথা বলছি অথচ যার বিয়ে তাকেই দেখানো হয়নি। তো এই হচ্ছে দিদি যার কিনা বিয়ে, তো ও রেডি হয়ে সাজুগুজু করে বসে পড়েছে মেহেন্দি পরার জন্য, তারপর আমিও বসে পড়লাম ওকে মেহেন্দি পরানোর জন্য। আর বেশিরভাগ ভিডিওটা কিন্তু আমার ভয়েস ওভার দিতে হয়েছে, কেননা কপিরাইট চলে আসবে, গান বাজছিল তাই। তো কথা বলতে বলতে দেখো কতটা মেহেন্দি পরানো হয়ে গেছে, যদিও বা আমি অতটা ভালো মেহেন্দি পরাতে পারি না, তো যেইটুকু পারি তাই পরিয়েছি। তো ওর তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, যদিও পুরো মেহেন্দিটা কিন্তু আমি একা পরাইনি। তো এই সাইড থেকে হয়তো একজন কেউ একজন আমাকে মেহেন্দি ডিজাইন দেখাচ্ছিল, সেটাই দেখছিলাম, কিন্তু দিদি আগে বলে দিয়েছিল ভীষণ সিম্পলভাবে পরবে, বেশি একটা মেহেন্দি পরবে না। তো এখানে আমি দিদিকে পরাচ্ছিলাম মেহেন্দি, আর সাইডে যে একটা বোন হয়, তো আর একটা বোন ওকেও পরিয়ে দিচ্ছিল মেহেন্দি, আর ওর হাতের কাজটাও ভীষণ সুন্দর, লাস্টে আমাকেও পরিয়ে দিয়েছিল এক হাতে, যেহেতু আমি ডানাতে একা একা পরতে পারছিলাম না। আর এই সাইডে কিন্তু কাকি দিদি অনেকেই বসেছিল। তো মেহেন্দি পরানোর মাঝখানে এটা হয়তো দিদির কোনো ঠাকুমা বা কেউ হবে, তো উনি যে দিদিকে আশীর্বাদ করলো সে তো সেটারই একটু ভিডিও করে নিলাম, যদিও বা ভিডিওগুলো আমি বেশি একটা করিনি, কোনো প্রীতম বা দাদা কেউ একজন ভিডিওগুলো করে দিচ্ছিল, আমার খেয়াল নেই। আর দেখো আমাদের মেহেন্দি পরা কিন্তু মানে অর্ধেক হয়ে গেছে, তখন বৌদি সাজুগুজু করে এসছে, এত টাইম লাগিয়েছে সাজতে, যদিও বা বৌদিকেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর তোমাদের সাথে আরেকজনের পরিচয় করে দিই, সেটা হচ্ছে আমাদের জামাইবাবু, তো যার কিনা বিয়ে। তো দেখো জামাইবাবু কিন্তু আগের দিনই এসেছিলো মেহেন্দির দিন, যেহেতু ওদের বাড়িটা বেশি দূরে নয়, কাছাকাছি, তো সেই কারণের জন্য কিন্তু আগের দিনও এসেছিলো। তো যাই হোক, আমরা মেহেন্দি পরেছি অনেকটাই, তো এখন যাব নাচ করতে, তো নাচ টাচ করে তারপরে আবার মেহেন্দি পরবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছে, তাই আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আর সামনে অনেকে নাচ করছিল, তো সেগুলোই দেখছিলাম বসে। আর এই দেখো সাইডে দিদি কি করে, সে নাচ দেখছিলাম, আর নাচ দেখতে দেখতে কিন্তু মেহেন্দিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো মেহেন্দিটা কিন্তু আমি করিনি, তো এই সাইডটা আমি করেছিলাম, আর উল্টো সাইডটা পাশে বাড়ি একটা বোন করেছিল। আর দিদির মেহেন্দি তো এদিকে কমপ্লিট হয়ে গেছে, তারপর বসে পড়েছিলাম আমি মেহেন্দি পরার জন্য, তো দিদিকে তো আমি মেহেন্দি পরেছি, কিন্তু আমাকে মেহেন্দি পরানোর জন্য কেউ ছিল না, কি আর করবো, একা একাই পরতে হবে, তো সেই কারণের জন্যই আমি মেহেন্দিটা পরলাম। তো একটা হাত পরবো, পরে তারপর যাবো নাচ করতে। আর এইদিকে দেখো দাদা ভিডিওটা করে দিচ্ছিল, বললাম না দাদা বা প্রীতম কেউ একজন ভিডিও দিয়েছে দুজনের মধ্যে, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাই
নাচটা সব হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর আমি কিন্তু একটা সাইডে মেহেন্দি পড়েছিলাম, আরেকটা সাইডে হয়নি, তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু মেহেন্দিটা পরবো। আর একটা হাত পুরোপুরি আমি নিজেই পড়েছিলাম, কিন্তু ডানাতে যেহেতু আমি একা একা পড়তে পারবো না, তো সেই কারণের জন্য একটা বোনকে বলেছিলাম, তো ওই যে ডানাতে আমার মেহেন্দিটা পরিয়ে দিচ্ছিল। আর মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ফ্রেশ হয়ে যেয়ে চলে এসেছি, কারণ এখানে হচ্ছিলো দিদির অধিবাস হচ্ছিলো আর ওকে শাখা পাওয়ানো হচ্ছিলো, তো সেটাই আমরা বসে বসে দেখছিলাম। ওদের বাড়ি বড়রা এক এক করে সবাই আশীর্বাদ করে নিয়েছিল, তো এখন এসেছিল পিসি মানে ওর মা, তো আশীর্বাদ করছিল, তো দুজনে একটু ইমোশনাল হয়ে গেছিলো, কান্নাকাটি করছিলো, তো তারপরে আর কোনো ভিডিও করিনি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিয়ের ভিডিওতে। টাটা।